নাইন হ্যাঁ খুব শক খুব শক নিয়ে নেবে ঠেলা সামলা আরে ইশা চারো 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 মরে গেলাম মরে গেলাম ওরে বাবা এত সাধারণ জিনিস চাইলাম এত কিছু ওরে বাবা রে ভাই পালা পালা এই তো স্বয়ং মা দুর্গা চলে এসেছে খুব শক হ্যাঁ দেখুন এবার মা দুর্গা না মা কালী দেখতে পাবেন আরে আরে এসব কি কাণ্ড ঘটছে ডোনার ঘরে চলো চলো দেখে নি ভিডিওটা স্কিপ না করে আজকের ভিডিওটা মনে হচ্ছে খুব জমজমাট হতে চলেছে এই হলো আমাদের ছোট্ট পুরীর বাড়ি আর ডোনার ঘরে এখন দেখছি সবাই গোল হয়ে বসে আছে দেখলি ঈশা এখনো তো দিদির কোনো পাত্তা নেই এই বৌদি ভাইটা না কখন বলেছি এসো তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে চলে এসো কত কথা জমে আছে দুধ ভাই ও বৌদি ভাই আরে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না এসো আর কখন আসবে এই তো রে এসেছি বাবা আর বলিস না এই কাজেরা শেষ হয় না এই তো চলে এসেছি বাবা নে এবার কি তোদের এত আলোচনা বৌদি ভাই দিদি ভাই সব রে হুটো পাটা বেঁধে গিয়েছে হ্যাঁ রে নে 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 দেখি কি তোদের আলোচনা বল বল শুরু কর আরে গল্প করার কি আর সুযোগ পেতে দিদি ভাই চারটে মিলে নিচে গোল হয়ে এখন খেলায় ব্যস্ত এই সুযোগ বুঝলে যাই হোক শোনো দিদি ভাই যেটা বলার এই দিদি থাম তো তুই না বাপরে বাপ কি বকতে পারিস একবার শুরু করলে থামিস না এই আমি বলবো বাবা আচ্ছা বাবা তুই বল বল বৌদি ভাই তোমাদের কি কারোর হুঁশ আছে আর কদিন বাকি পুজোর হ্যাঁ পুজো তো চলেই এলো তা বলি পুজোর কেনাকাটি কিছু হবে না নাকি এবার ও মা সে আবার কি কথা আমাদের বনিয়াদি ব্যানার্জি পরিবার বলে কথা প্রত্যেকবার ঠাকুর দালানে কত বড় ঠাকুর এনে পুজো হয় বল দেখি আর কেনাকাটি হবে না হবে শুনি তুই কি কিছু বুঝিস না দিদি জানিস তো এই শেষ বেলা গেলে ভালো কিচ্ছু আর পাবো না ভালো ভালো জিনিসগুলো স্টকগুলো সব শেষ হয়ে যাবে সেই পচা ধচা পড়ে থাকবে তখন আর ভালো না পেয়ে ওগুলোই নিতে হবে এ বাবা এটা তুমি ভেবে দেখিনি রে ঈশা তাহলে তো যেতে হবে এর মধ্যেই ও বাবা মাত্র এক মাস বাকি আছে এ বাবা সত্যি রে পুজো দেখতে দেখতে চলে এলো বুঝতেই পারলাম না তো ভাই আমার না শুনেই কেমন যেন হচ্ছে সত্যি আর এক মাস মাত্র বাকি মানে 30 দিন দিদি শুনছো তুমি আর মাত্র এক মাস বাকি আছে পুজোর তার মানেই তো পুজোর শপিং আমি তো জুতো কিনবো জামা কিনবো চাদুগুজু জিনিস কিনবো কত কি কিনবো তুমি কি কিনবে হ্যাঁ রে বুনু পুজো তো চলেই এলো কেনাকাটি তো করতেই হবে মনে আছে বুনু আগের বার তোদের ঠাকুর দালানে কত আনন্দ করেছিলাম ওরে বাবা কত কম্পিটিশন তারপরে ঢাক বাজানো ওই ওই করে মজা তারপরে আবার মাসিমণিও চলে আসবে কদিন আগে কি মজা হবে বলতো তুলি দিদি আর জানিস তো এবার মনে হয় আরো বেশি আনন্দ হবে কারণ এবার ভিকি আঙ্কেলের সঙ্গে রনি আঙ্কেল আছে আর আমাদের ঈশা মাসিমণিও আছে বাবা কি মজা পুজো কি মজা পুজো আসলে নতুন জামা পরবো আমি নতুন জামা পরে ঠাকুর দেখতে বেরোবো আমি দেখছিস বুনু দেখছি দোদোর কত আনন্দ ধরে না আগের বছর মনে আছে চুরি করে প্রসাদ খেয়েছিল এবার তো আরো আনন্দ করবে আগের বার তো খুব ছোট ছিল ডুনা দেখছিস দেখছিস আমাদের তো ছাড় পুচকে পাচকা গুলো আনন্দ দেখ আর তোর ছেলে দেখ নাচন কত শুরু করে দিয়েছে এখনই হাই রে ওদেরই তো আনন্দ গো বৌদি ভাই নাকি না আর তোমার ঈশার আরো দুজনের নাম তো ছেড়েই দিলাম তাদের বুঝি আনন্দ নয় বাবা ডোনা মনে আছে আগের বার পূজোয় কত কাণ্ডটাই না করলো ভিকি বাবা মেয়ে তো আমাদের কত রাগ বলি এই ছেলেকে আমি কোনোদিন বিয়ে করব না রে মনে পড়ছে নাকি সব ভুলে গিয়েছিস কি করে বুঝবো বলো এত গায়ে পড়া ছেড়ে না ভালোবাসে কি পারা যায় ওই জন্যই তো সব এলোমেলো হয়ে গেল তুই থাম তো বড্ড বকিস যত সব না না তুমি আর ভালোবাসনি ওই ভিকির জন্য তোমার ভালোবাসা হয়ে গেল জোর করে দূর বাবা আমি কোথায় পুজোর জন্য আলোচনা করতে ডাকলাম এরা শুধু ওই সব কথাবার্তা বলে আর ভাল লাগছে না ও তাই তো ডোনা দেখ দেখ একজনের মুখটা ছোট্ট হয়ে গিয়েছে আমাদের রনিবাবুর কথা বলতে তোমার ভুলেই গেছিলাম আরে বাবা এবার তো আবার এক জোড়া না রে দু জোড়া প্রেম পর্ব চলবে আমাদের বাড়িতে এই দিদি থাম তো ভাল লাগে না আচ্ছা তুই বল না এই দিদি বললা বললা কবে মার্কেটিং করতে যাবি রে ও দিদি ভাই বলছি এবার তুমি কি শাড়ি নেবে গো জানিস ডোনা আমার না বহুদিন ধরে একটা গরদের শাড়ি পরার শখ কিন্তু কেনাই হয়নি এবার ভাবছি তোর দাদাকে একটা গরদ দিতে বলবো বাবা ও সত্যি দিদি ভাই তোমাকে গরদ পরলে যা লাগবে না পুরো একেবারে বনিয়াদি তুই তুই কি নিবি এবার পুজোয় দিদি ভাই আমি ভেবেছি এবার একটা ভালো কাঞ্জিভরম নেব আমার তো জানোই কাঞ্জিভরম ভীষণ ভালো লাগে তবে দিদি ভাই একটা কথা এই এত বড় পুজো হয় বাড়িতে তুমি কিন্তু আমাদের কিছু করতেই দাও না সেভাবে এরম করো না তখন তোমার শরীরটা পড়ে তো কত খারাপ হয় বলো আমরা সবাই মিলে করব কিন্তু
আরে ডোনা, এবার আর চিন্তা তো নেই রে। এবার কি আমরা একা বাড়িতে কতগুলো ছেলে বল দেখি? আগের বার তো একজন হাফ জামাই ছিল, সে তো অতিথি ছিল। এবার তো সে ফুল জামাই হয়ে গিয়েছে, আবার সঙ্গে আর একজনও চলে এসেছে, তাই এবার আর কাজকর্মের কোনো অসুবিধা হবে না। কি রে হেনা, ইশারে ঠিক বলেছি তো? হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছো মোদি ভাই, আমরা তো আছি। এই বছর পুজোটা তো আমরাই মাতিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না তোমাদের। একি আপনারা হঠাৎ করে এখন কি ব্যাপার বলুন তো? নাম করতে না করতে কি ওয়াইফাই আপনারা বুঝতে পেরে যান? এ হেনা, এটা হচ্ছে দিলকি কানেকশন। হ্যাঁ, বৌদি ভাই আমাকে ডেকেছে, আর আমি না এসে থাকতে পারি? বৌদি ভাই, তুমি ডেকেছো গো, ফোন করেছিলে? আরে না না, ভিকি আর কি মাঝে বুঝতে পারছিস না? দেখতে না দেখতে ভিকি আর রনি তো চেয়ার নিয়ে এসে বসে পড়লো। তুলি দিদি, ভিকি আঙ্কেল, রনি আঙ্কেল এসেছে। চলো চলো যাই, বন্ধুদের সঙ্গে গল্প করি, খাটে চলো। সত্যি এই পুজোর নাম শুনলেই শুধু শপিং শপিং শপিং। এই ভিকি, ওর কথা শুনো না তো তুমি, তোমরা হলে গিয়ে আমাদের বাড়ির জামাই মানুষ। না না একদম না, এই সব করবে না বলে দিলাম। যখন সবাই গল্প করতে ব্যস্ত সেই সময় তো ঘরে ঠাম্মা চলে এলো। ওই তো সব এখানে আছে দেখছি। এই তো বৌমা, বলি আমি বুড়ি হয়ে গেছে বলে আমাকে কি ডাকো না? আর বুড়ি মানুষের সঙ্গে তোমাদের ভালো লাগে না না বুঝি? এই যে বাচ্চা দোনরা সব তো এখানেই আছো, তো একটা কথা বলা ছিল যে বাবা। শোনো বাবারা, তোমরা হলে কি আমাদের বাড়ির হবু জামাই, প্রত্যেক বছরের ন্যায় মাকে তো ধুমধাম করে নিয়ে আসা হবে ঠাকুর দালানে। তা এবার কিন্তু বাবা, তোমার মা বাবা দিদি সকলের এখানে নেমন্তন্ন থাকবে। ওই একদিন দুদিন নয়, পুজোর চার চার দিন, আর আগে থেকে এসে কিন্তু অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ মাসিমা, একদম চিন্তা করবেন না, এই রনি থাকতে না কিচ্ছু চিন্তা কর, এই রনি থাকতে না কোনো চিন্তা নেই। আরে দাদা ভাই ছিল আগের বার, আমি তো ছিলাম না, রনি একাই 100। হ্যাঁ বাবা সে তো বটে, তোমরা বলে আজকাকার ছেলে পুলে, বাড়িতে এত ছেলে থাকতে আমার মতো বুড়ির আর কিসের চিন্তা। আচ্ছা বৌমা, বলি কি না আমার একটু হট ব্যাগটা করে দাও তো, মা একটু জল গরম করে। আমার আবার এই দুদিন ধরে মাজার মধ্যে যন্ত্রণাটা দেখছি খুব বেড়েছে, সকাল থেকে কন কন করছে। মা সে কি কথা? হ্যাঁ মা, এই তো যাচ্ছি যাচ্ছি। এই যে ভিকি, রনি বসো। হ্যাঁ তোমাদের জন্য কিন্তু খাবার পাঠাচ্ছি, খেয়ে দিয়ে যাবে বলে দিলাম। চলুন মা, আপনার হট ব্যাগটা আমি ব্যবস্থা করে দিই। চলুন একটুখানি এসে সবে একটু গল্প করছিলাম। পূজোর গল্প দিদি ছাড়া ভালো লাগে? ঠিক নিয়ে চলে গেল। এই সব শাশুড়িগুলো কি এরকমই হয় নাকি গো? আরে না না ঈশা, সব শাশুড়ি একরকম হয় না। আমার মা ভীষণ ভালো, আমার মা একদম এরকম করে না। এই আপনাকে কে বলেছে? কে বলেছে? আপনার মা কেমন আমি জিজ্ঞাসা করেছি? এই হেনা শোন না, আমি যাই বুঝলি, জল খাবারটা বানিয়ে ফেলি গা। দিদি ভাই একা গিয়েছে তো সবটা সামলাতে পারবে না, তোরা বসে গল্প কর। পড়ি মারে, চ চ চ আমার সঙ্গে বাইরে চ। এই বলে ডোনা তো সবাইকে নিয়ে বাইরে চলে গেল। আরে আরে এই কি রে বাবা, আপনি ঘুপ করে উপরে এসে মাঝখানে বসে বললেন কেন আমার আর হেনার মধ্যে? আরে আরে আমি তোমাদের মধ্যে বসতে যাব কেন, আমি তো তোমার পাশে এসে বসলাম। ওরে দুষ্টু ছেলে, হ্যাঁ যে গিয়েছে দিদি ভাইরা ওমনি এসে ঘপ করে বসে বললো। ই কি রে বাবা! আরে বৌদি ভাই, পূজো আসছে, আর পূজো মানেই তো প্রেম ভালোবাসা, আর পাশাপাশি একটু না বসলে কি প্ল্যান আসে মাথায়? এই ভিকি বাবু, আপনার ভাইকে কিছু বলছেন না? হ্যাঁ এসে খাটের উপর ধুপ করে বসে বললো। আরে হেনা কি আর বলবো, আমারও তো ইচ্ছা করছে তোমার পাশে গিয়ে বসতে, কিন্তু জায়গাটাই নেই। ব্রো তুই একদম ঠিক করেছিস, বসবি না কেন, নিজের বউয়ের পাশেই তো বসেছিস তাই না? ইস হে ভগবান, কাকে বলছি, হ্যাঁ যেমন দাদা তার তেমনি ভাই। ওই আপনার এই লাই পেয়ে পেয়ে না আপনার ভাইটা একেবারে গেছে। আচ্ছা আচ্ছা এই চুপ করো তো, আরে রনি চুপ কর, শোন আসল প্ল্যানিংটা এবার আমাদের করতে হবে তো। ভিকিদা আপনি বলুন তো, আমরা তাহলে শপিং করতে নেক্সট কবে যাচ্ছি? শপিং করতে সে তো যেদিন বলবে সেদিনই যাব। এ আমার কিন্তু একটা প্ল্যান আছে, সেটা কিন্তু তোমাদের এবার মানতেই হবে। কি প্ল্যান? দাঁড়াও এরকম করে ঠিক হচ্ছে না, হেনা একটু সরো তো বসি, না হলে প্ল্যানটা ঠিক না মাথায় আসছে না। এই বলে ভিকি তো হেনার পাশে গিয়ে বসে পড়লো খাটে। আচ্ছা হেনা শোনো না, না আমরা পুজো একটু ম্যাচিং ড্রেস পরবো কেমন? আও কাপল কাপল ড্রেস, তাই তো? ভিকিদা আমি ঠিক বুঝেছি? আরে না 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 এসব কোনো দরকার নেই, কাপল আগে হই তারপর। সে কি কথা, আমরা তাহলে কি কাপল নয়? এটা কিন্তু আমি মানবো না। আরে ভিকি
দেখি বাবু আপনি না কিছু বোঝেন না, সব সময় সব কিছুতে ছেলে মানুষই। আরে বাবা এখন এরকম একই একই ম্যাচিং ড্রেস পরলে সবাই তাকে কি বলবে বলুন তো? এমনি তো দিদি ভাইরা আমাদের পেছনে সব সময় লাগে, আর এরপর তো এরকম হলে আর দেখতে হবে না। অবশ্য ঠিকই বলেছো হেনা, এই যে একটা বড় সমস্যা। আরে ছাড়ো তো, কে কি বলবে, আরে সবাই সব কিছু জানে, ওই সব দেখে লাভ নেই। হ্যাঁ পুজোটা যেটা বললাম সেটাই ঠিক হবে। আরে ঈশা এবার আমাদের প্রথম পুজো বলে কথা, একটু স্পেশাল না হলে হয়? শুধু তো ম্যাচিং ড্রেস নয়, অনেক কিছু প্ল্যান আছে। হেনা আমারও তো তাই, অনেক 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 প্ল্যান রয়েছে। আগের বার তো পুজোটা ঝগড়া করেই কেটে গেছে, এবার কিন্তু কোনো ঝগড়া নয়। এবার পুজোর চার পাঁচটা দিন না একটু স্পেশাল তো হবেই। খুব শখ না, খুব শখ। হ্যাঁ জান জান জান, আপনারা না খুব মানে দুষ্টু আছেন যে অত স্পেশাল টেশাল কিছু নেই, পুজো পুজোর মতো আনন্দ করে কাটবে ব্যাস। আর বললে হয় শোনা, পুজো পুজোর মতো কাটবে, পুজো মানে একটু প্রেম প্রেম গন্ধ তো থাকবেই, না হলে আর বাঙালির পুজো কি? যে অনেক হয়েছে এবার জানতো, এই আপনারা না এই বেশি থাকলেই সমস্যা শুরু হয়ে যায়। ও যাবো মহারানী, কিন্তু যাওয়ার আগে তো একটা পাওনা আছে। হ্যাঁ না এবার আমাদের পাওনাটা দিয়ে দাও, তাহলে আমরা চলে যাচ্ছি। মানে মানেটা কি? হ্যাঁ আছে, আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আপনাদের পাওনার ব্যবস্থা আবার করছি। হ্যাঁ চল আমরা পাওনাটা বরং দিয়ে দিই। তবে রে পাওনা, এই নিন পাওনা, এই নিন। আরে 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 ঈশা কি করছো, বালিশ দিয়ে মারছো কেন? উফ এবার কেমন লাগছে? খুব তো পাওনা পাওনা করছিলেন, তো পাওনাটাই তো দিচ্ছি, এই নিন। জান জান বলছি, জান বলছি, জান। খুব শখ হয়েছিল না পাওনা, এবার ঠেলা সামলার। আরে এনা করছো কি, লাগছে ছাড়ো, আমি তো ভালোর জন্যই প্ল্যান করতে এলাম। ওরকম করছো কেন, যেটা দরকার সেটা দাও না। মনে থাকে যেন, এইবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপরে চাইলে না। এই যে রনি বাবু স্বাদ মিটেছে, ঈশা এবার ছেড়ে দে। উফ বাবা কি ডেঞ্জারাস রে। হেনা আচ্ছা জব্দ হয়েছে দুটো। হ্যাঁ অনেক শিক্ষা হলো, এরপরে থেকে না আর বলে কয়ে নয়, যেটা পাওনা নিয়ে নেব। কি আরে পালা পালা শিগগিরই। তো বন্ধুরা দেখতেই পারলে পুজোর প্ল্যানিং করতে গিয়ে বিকিরণের কি কাণ্ডটাই না ঘটলো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সবার প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। দেখা হবে নতুন গল্পে পরের দিন, তখনের জন্য সবাই ভালো থেকো, টাটা।